আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশ একটি মহা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। আজকে বাংলাদেশ এই 41তম বিজয় দিবসে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, বাংলাদেশ একটি মহা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। এই সংকট সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে বিএনপি নাকি আমরা বর্তমানে রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য আমরা নাকি মাঠে নেমেছি। আপনারা সকলে জানেন যে আমাদের ঢাকায় বিভাগীয় গণসমাবেশ সহ 10টি গণসমাবেশে যাতে করে আমরা সফল করতে না পারি তার জন্য কিভাবে সরকার ষড়যন্ত্র করেছে, পরিবহন ধর্মঘট, তারপরও সকল বাধা বিপত্তিকে জয় করে উপেক্ষা করে প্রতিটি সমাবেশ আপনারা দেখেছেন কি পরিমাণ সফলতা লাভ করেছে। এই সমাবেশগুলো শুধু বিএনপি নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ছিল না, এই সমাবেশগুলো এদেশের সকল জনগণের অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশগুলো সফল হয়েছে। আমরা 10টি সমাবেশে প্রমাণ করেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। এই 10টি সমাবেশের কোনো জায়গায় কোনো অরাজকতা, কোনো ভায়োলেন্স, কোনো বিশৃঙ্খলা হয় নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবি উত্থাপন করেছি। এটা আমাদের দাবি নয়, এটা দেশের জনগণের দাবি। আমরা এই দাবির সমর্থনে এই সরকারকে বিদায় করার লক্ষ্যে যে সকল দল তারা কাজ করবে তাদেরকে আমাদের সাথে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। তাই আজকে আবার এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই এদেশের দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং গণতন্ত্র মারা সকল জনগণ, ব্যক্তি, সংগঠন, দল সকলে আসুন, আমরা এদেশে একটি জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণৈক্য সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে বাঁচাই এবং এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ মুক্ত করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দিই। আপনারা অতীতে প্রমাণ করেছেন, আজকে এই বিশাল মিছিল পূর্ব সমাবেশ প্রমাণ করেছেন আমরা পারি, অতীতে পেরেছি, ইনশাল্লাহ আগামীতেও পারব। সরকারের কোনো ধমকি হুমকি চরক্ত চক্ষুকে আমরা কোনো রকমে পাক্তা না দিয়ে আমরা সেটাকে জয় করে ইনশাল্লাহ এদেশে জনগণের আকাঙ্ক্ষা আমরা পূরণ করবো।